যে গানের ভেতর দিয়ে আমি ভিডিওটা তৈরি দেওয়া হয়েছে, কারণ ভিডিওটাও খুব সুন্দর হয়েছে, সাহেব করে সাহেব শান্তনু করেছে। নতুন বাংলা গান নিয়ে কাজ করার জন্য স্নিগ্ধদাকে অনেক ধন্যবাদ আর সেই সাথে অনেক শুভকামনা। প্রকৃতির দান আমরা সবাই, কিন্তু আমরা প্রতিদানে কী দিচ্ছি? যে প্রকৃতি আমাদের উপহার দেয় সুউচ্চ পাহাড়, সেখানেই ট্রেনিংয়ে গিয়ে আমরা ফেলে আসি রাশি রাশি প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য। এই সমস্ত প্রকৃতি বিরুদ্ধ কাজের প্রতিবাদ করতেই গান বাঁধলেন স্নিগ্ধজিৎ ভৌমিক। সম্প্রতি নজরুল তীর্থে এই গানের লঞ্চ উপলক্ষে হাজির হয়েছিলেন সঙ্গীত জগতের এক ঝাঁক শিল্পী। আমি যখন শুটিং করছিলাম দেখছিলাম যে পাহাড় এত সুন্দর জায়গাটাকে সবাই খুবভাবে নোংরা করে রেখেছে। পাহাড়কে আমরা খুব ভালোবাসি কিন্তু সাথে সাথে ততটাই নোংরা করে রাখি। এত বিয়ারের বটল, এত বটল, তারপরে দেন লেস, কুরকুরের প্যাকেট, এসব পড়ে আছে। তো এত যে প্রাকৃতিক দুর্যোগ হয় না, তার পেছনে একটা বড় কারণ সেটা আমরা সবাই জানি, আমরা কেউ মানে অবুঝ নই। আমরা সবাই জানি যে পরিবেশ দূষণ একটা বিশাল বড় কারণ। তো আমরা সবাই যদি একটু একত্রিত হয়ে এই এই ইনিশিয়েটিভ নিতে পারি যে আমরা আমাদের মাদার নেচারকে পরিষ্কার রাখবো, আমাদের চারপাশকে পরিষ্কার রাখবো, তাহলে মনে হয় যে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আর হবে না। মিউজিক ভিডিও এই তো আমি গানটির পুরো শুটিং হয়েছে নর্থ বেঙ্গলে। গানটির পরতে পরতে ফুটে উঠেছে পরিবেশ সচেতনতার কথা। ভীষণ জরুরি বার্তা, একটা ভীষণ ইম্পর্ট্যান্ট মেসেজ এই গানের ভেতর দিয়ে এই ভিডিওর ভেতর দিয়ে দেওয়া হয়েছে। এবং ভিডিওটি যিনি পরিকল্পনা করেছেন সাহেব শান্তনু, ওদেরকেও আমি আলাদা করে সাধুবাদ দেবো যে এরকম একটা কনসেপ্টের একটা মিউজিক ভিডিওটাকে বানানো হয়েছে। খুব ভালো, ভেরি গুড। তো স্নিগ্ধর একটি নতুন গান রিলিজ হচ্ছে এই তো আমি, আমার সেটার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল স্নিগ্ধ, তোর এই গানের জন্য, এই ভিডিওর জন্য। দৈনিকদার কথায় এবং সুরে আপনাদের সবার প্রিয় স্নিগ্ধজিৎ ভৌমিক আসতে চলেছে তার নতুন বাংলা গান নিয়ে, যার নাম এই তো আমি। এই তো আমি রিলিজ করছে 1 এপ্রিল ঠিক বিকেল 5:30 নজরুল তীর্থের মঞ্চে। এবং নতুন বাংলা গান নিয়ে কাজ করার জন্য স্নিগ্ধদাকে অনেক ধন্যবাদ আর সেই সাথে অনেক শুভকামনা। প্রচুর মানুষজনের কাছে পৌঁছে যাক এই কাজ আশা করি। ইউটিউবে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে স্নিগ্ধজিৎ ভৌমিকের এই গান এবিপি লাইভ।